বৃদ্ধার বাড়ি দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাড়ার টাকা চাইতেই হুমকির মুখে বৃদ্ধা দ্বারস্থ হয়েছেন পুলিশের। ঘর ভাড়া নিয়ে করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। 2019 সালে নেওয়া সেই ঘরের জন্য বাড়িওয়ালিকে প্রথম দুবছর ভাড়ার টাকা দিলেও তারপর থেকে আর টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি আইনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা, এমনটাই দাবি করেছেন বাড়িওয়ালী পুষ্প চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি রোডে। শারীরিক অবস্থা খারাপ থাকার জন্য বাড়ির মালকিন পুষ্পদেবী এখন শয্যাশায়ী। অভিযোগ, তার একা থাকার সুযোগ নিয়েই তার বাড়ির একটা ঘর পার্টি অফিস করার জন্য ভাড়া নিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মিতা দাস। এ বিষয়ে পুষ্পদেবীর বোন জানান, অনেকবার মিতা দাসের কাছে ভাড়ার টাকা চেয়েও কোনো লাভ হয়নি। ভাড়ার টাকা না পাওয়ায় দিদি খুব সমস্যায় রয়েছে। অবশেষে বর্তমান 2 নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতি, থানা ও পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন দিদি। তাতেও কোনো সুরাহা মেলেনি। এখন দিদি বাড়ি খালি করার আর্জি জানাচ্ছেন। আমি বাড়ি ভাড়া ছাড়ার কথা বলাতে আমার উপর চোটপাট দেখিয়েছে, ওরা তৃণমূল করে। ও কানে কালা, কিছু শুনতে পায় না, অনেকদিন থেকেই কানে কালা, কি শুনতে পায় না। আমি একবার এসে বললাম যে দিদি কানে পার্টি অফিস করেছে, আমি পার্টি অফিস ছেড়ে আমাকে বলছে তুমি বলবার কে, তখন আমাকে বলেছিল। আর তারপরে তো আমি আর আসা যাওয়া করি, খুব আসি একবার আসবার আসি দেখে যাই ভালো আছে, ঘুরছে ফিরছে খাচ্ছে খাক দিয়ে। তারপরে তো এই 3 বছর যে পড়েছে তখন 1000 টাকা করে দিচ্ছিল, এই 2 বছর আর পয়সা দিচ্ছিল না, এখন টাকা দেয় না। যখন বলতে তখন মুখ কিস্তি করে আপনাদের কি করে বলবো আমি, মিতা দাসের পাড়ার ছেলেরা। কোন পার্টি করে তারা? মমতার পার্টি করে। আচ্ছা, তারপর? হ্যাঁ, মমতার পার্টি করে দিয়ে খুব হুমকি। আমি থানা গেছি, পঞ্চায়েতে গেছি, তারপরে বিডিও অফিসে গেছি, বলছে তোমাকে দেখিয়ে নেবো কি করবে। আমাকে তেজারে মারতে আসছে মিতালি, মুখ কিস্তি করছে, ইয়ে করছে, বলছে তোর বাবা আছে কে তোকে ঘর দেবে, দেখবো আমার বাবা আছে না আছে দেখবো, না পাই না পাবো তারপরে কি আছে দাদা। হ্যাঁ, বললাম আমি কদিনের জন্য ভোটের জন্য নিচ্ছি, তারপরে আমার তোমার ঘর তোমার থাকবে। এই বিষয়ে তীব্র নিন্দা করে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ঘর ভাড়া নিয়ে পার্টি অফিস করা যেতেই পারে, কিন্তু ভাড়া না দেওয়ার বিষয়টা তীব্র নিন্দা করি আমি। এই ধরনের বিষয়কে পার্টি একদম প্রশ্রয় দেয় না। কোন মালিকের ঘর নিয়ে সেই ঘরের ভাড়া দেওয়া হবে না, এই ঘটনাকে আমরা সমর্থন করি না এবং আমরা দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করি। কারণ আমরা মনে করি ঘর কেউ ভাড়া নিয়ে পার্টি অফিস করতেই পারে, কিন্তু তার যে ন্যায্য ভাড়া সেটা মিটিয়ে দিতে হবে। অন্যদিকে বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতের সদস্য মিতা দাস জানান, বাড়ির মালকিনের সঙ্গে 1000 টাকার বিনিময়ে আমার কথা হয়েছিল আর আমি ভাড়াও দিয়েছি, সেই প্রমাণও রয়েছে আমার কাছে। আর এভাবে পার্টি অফিস খালি করা যায় না, বাড়ির মালিক বলুক, ওনাকে আমি ঠিক সময়ে সব ভাড়া দিয়েছি। আমি মাস মাসে 1000 টাকা করে ভাড়া দিই, ইলেকট্রিসিটি দিই ওনারও আমারও। তারপরে তো ওনার শরীর খারাপ করলে আমরা দেখাই, ওনাকে খেতে পেতেও আমরা দিই, আমি ভাতা করে দিয়েছি ওনার। উনি যেখানে পঞ্চায়েতে করুক যেখানে করুক, কারণ কোনো পার্টি অফিস, রুলিং পার্টি অফিস কেউ একটা মেম্বার সেখানে বসেন বলেও কিছু হবে না, কারণ আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ভাড়া দিই তাকে। এটা তো মিথ্যা অভিযোগ, আমার কাছে ভাড়া বিল আছে। তো ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।